সকল দর্শককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সাপ্তাহিক ট্রাভেল ভিডিও। দেখবেন কল্যাণী শনি মন্দির, মাইথন, পাঞ্চেত, গড় পঞ্চকোট এবং জয়চণ্ডী পাহাড়। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার বরাকরে। এখানে একটি জাগ্রত শক্তিদেবীর মন্দির আছে, কল্যাণেশ্বরী মন্দির। এই কল্যাণেশ্বরী মন্দির বরাকর স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে। খুবই জাগ্রত দেবতা, দেখছেন আপনারা কীভাবে পুণ্যার্থীরা লাইন দিয়ে পুজো দিচ্ছে। দেখুন, দেখতে থাকুন কল্যাণেশ্বরী মন্দির। এবারে আমরা এলাম মাইথন বাঁধ দেখতে। এখানে জলাধারে বোটিং হয় এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখুন সেই মাইথন বাঁধের দৃশ্য। আপনারা এখন দেখছেন পশ্চিম বর্ধমানে অবস্থিত মাইথন লেক, 65 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে এই লেক অবস্থিত। আর এর উপরেই আছে মাইথন বাঁধ, সেটা পরে দেখাবো। এই যে মাইথন লেক, এই মাইথন লেকে দেখছেন এখানে বোট রয়েছে, প্যাডেল বোট রয়েছে, স্পিড বোট রয়েছে, ডিঙিও রয়েছে, এখানে বোটিং করা হয়। আপনারা আসুন দেখুন। আর এখন দেখছেন মাইথন লেক। আমি এখন দাঁড়িয়ে আছি মাইথন বাঁধের উপর। এই মাইথন বাঁধ 1957 সালে তৈরি হয়েছিল, এটা বরাকর নদীর উপর অবস্থিত। বিশেষভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য এই বাঁধটি তৈরি হয়েছে। এখানে একটি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বাঁধের উচ্চতা 165 ফুট আর দৈর্ঘ্য 15,712 ফুট আর প্রস্থে আছে 35 ফুট। দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম এই ধরনের একটি বাঁধ। আপনারা দেখছেন মাইথন বাঁধ। মাইথন বাঁধের একদিকে মাইথন লেক আর অপর দিকে এই দৃশ্য। এবারে এসে পৌঁছলাম পাঞ্চেত বাঁধে। আপনারা এখন দেখছেন পাঞ্চেত বাঁধের দৃশ্য। আমি এখন দাঁড়িয়ে আছি পাঞ্চেত বাঁধে, যেটা ঝাড়খণ্ডের ধানবাদ জেলা এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, এই দুটো রাজ্যের মধ্যেই কিছুটা কিছুটা করে অবস্থান করছে। এটা 1959 সালে স্থাপিত হয়েছিল। দামোদর ভ্যালি কর্পোরেশনের 4টে যে বহুমুখী ড্যাম তৈরি হয়েছিল, তার মধ্যেই পাঞ্চেত ছিল সর্বশেষ ড্যাম। এর উচ্চতা 147.64 ফুট আর দৈর্ঘ্য 22,234 ফুট আর প্রস্থ 35 ফুট। আপনারা দেখছেন পাঞ্চেত বাঁধ, যেটা দুটো রাজ্যের মধ্যেই অবস্থান করছে। দেখুন পাঞ্চেত বাঁধ। এখানেও বোটিংয়ের ব্যবস্থা আছে, ঘোরার ব্যবস্থা আছে, সুন্দর লাগবে, বেশ কিছুক্ষণ সময় কাটানো যায়। পাঞ্চেত বাঁধের উল্টো দিকে আছে নেহেরু পার্ক। এই যে সিঁড়ি দেখছেন,
এই সিঁড়ি দিয়ে সোজা নিচে নেমে গেলে আপনি পৌঁছে যাবেন নেহেরু পার্কে। দেখুন নেহেরু পার্ক। পাঞ্চেত বাঁধের একদিকে জলাধার, তার উল্টো দিকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে এই সুন্দর গার্ডেনটা, যেটা পুরো ডিভিসির প্রপার্টি এবং ডিভিসির জায়গা, ওরা মেনটেন্যান্স করে সুন্দর গার্ডেন, এবং এখানে পিকনিকের জায়গা রয়েছে। দেখুন রবিবার দিন প্রচুর পিকনিক পার্টি এখানে এসছে পিকনিক করতে। দেখুন পাঞ্চেত দেখার পর আমরা চললাম গড় পঞ্চকোটের দিকে। চলুন গড় পঞ্চকোট এবং পঞ্চরত্ন মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত জেলার পাদদেশে গড় পঞ্চকোট, আর আমার পিছনে রয়েছে পঞ্চরত্ন মন্দির, যেটি পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ ঘোষণা করেছে। দেখুন পঞ্চরত্ন মন্দির, আর পাশে রয়েছে দুর্গের ভগ্নাবশেষ। দেখুন সেই দুর্গের ভগ্নাবশেষ দেখতে থাকুন, আর দেখুন মন্দির। এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য এখানে এসে না দেখলে বলে বোঝানো যাবে না। প্রকৃতি এখানে দুহাত ভরে ঢেলে দিয়েছে। দেখুন উপভোগ করুন। দেখছেন পঞ্চরত্ন মন্দির। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আইন 2001-এর 2 নং ধারা অনুসারে এই পুরাকীর্তিটি অর্থাৎ এই মন্দিরটি সংরক্ষিত এবং ঐতিহ্য সম্পন্ন পুরাকীর্তি রূপে ঘোষিত হয়েছে। গড় পঞ্চকোট পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত হিলের পাদদেশে ভারতের পূর্ব অংশে অবস্থিত একটি বিধ্বস্ত দুর্গ। পঞ্চকোট প্রাসাদের ধ্বংসাবশেষ 18 শতকের বর্গী হামলার নীরব সাক্ষী। আলীবর্দী খান 1740 সালের এপ্রিলে সরফিরাজ খানকে পরাজিত ও হত্যা করে বাংলার নবাব হয়েছিলেন।
সয়ফিরোজের শ্যালক রুস্তম জং আলীবর্দী খানকে চ্যালেঞ্জ জানালেও তার প্রচেষ্টা ব্যর্থ হয়, যা নাগপুরের মারাঠা শাসকদের রাঘোজি ভোঁসলের সাহায্য নিতে প্ররোচিত করে। ভোঁসলে একজন মারাঠা অশ্বারোহী প্রেরণ করেছিলেন, যিনি পাঞ্চেত হয়ে বাংলায় প্রবেশ করেছিলেন এবং গ্রামাঞ্চলে লুটপাট শুরু করেছিলেন। এই মারাঠা পুরুষরা বর্গি নামে পরিচিতি লাভ করেছিলেন। প্রায় 10 বছর ধরে তারা বাংলাকে লুট করে নিয়েছিল। বাংলার নবাব এবং মারাঠা রাজার মধ্যে একটি সমঝোতা হওয়ার পরে 1751 সালে এটি শেষ হয়। এর মধ্যে একটি লড়াইয়ের সময় গড়পঞ্চকোট বর্গি দ্বারা আক্রমণ করা হয়েছিল এবং রাজা রক্ষীদের পরাজিত করে তারা প্রাসাদটি লুট করে এবং লুণ্ঠনের পর এটি ধ্বংস করে দেয়। এটা বিশ্বাস করা হয় যে রাজার 17 জন স্ত্রী আক্রমণ করার সময় কাছের একটি কূপে আত্মহত্যা করেছিলেন। গড়পঞ্চকোট তখন থেকেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা এখন সেই ধ্বংসস্তূপ দেখছেন। এই গড়পঞ্চকোটেই রয়েছে একটি রিসোর্ট একেবারে পাশে। আপনারা দেখছেন সেই রিসোর্ট এবং তার ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা এখানে থাকতে চাইলে এই ফোন নাম্বারে ফোন করে চলে আসতে পারেন। এরপরে আমরা এগিয়ে চললাম জয়চণ্ডী পাহাড় দেখতে এবং প্রায় সন্ধে হয় সূর্য অস্ত যাচ্ছে সেই মুহূর্তে আমরা চললাম জয়চণ্ডী পাহাড়ের দিকে। আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুরে, আর আমার পিছনে দেখছেন জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় স্টেশন এর কাছাকাছি রেল স্টেশন। এই রেল স্টেশন থেকে এই জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব 1.9 কিলোমিটার, আর কাছাকাছি আছে আদ্রা জংশন, এখান দিয়ে ও আসা যায়। বর্তমানে এই জয়চণ্ডী পাহাড় পর্যটকদের একটা মুখ্য আকর্ষণ কেন্দ্র। এখানে একটি যুব আবাস আছে, সেখানে থাকা যায়, আর রক ক্লাইম্বিংয়ের জন্য জয়চণ্ডী পাহাড় একটা আদর্শ পাহাড়। আসুন দেখুন পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছায়াছবির অধিকাংশ শুটিং এই জয়চণ্ডী পাহাড় এবং এর আশেপাশে হয়েছিল। এই যে গেটটা দেখা যাচ্ছে, এটা জয়চণ্ডী পাহাড়ে ওঠার গেট। আমি এই গেট দিয়েই জয়চণ্ডী পাহাড়ের একেবারে উপরে উঠব এবং আমাকে খুব তাড়াতাড়ি নেমে আসতে হবে, কারণ প্রায় সন্ধ্যা হয়।
এই মন্দিরটি জয়চণ্ডী মাতার মন্দির। আমি পৌঁছে গেলাম পাহাড়ের উপরে জয়চণ্ডী মাতার মন্দিরে। অবশেষে 800টা সিঁড়ি ভেঙে এসে পৌঁছলাম জয়চণ্ডী পাহাড়ের উপরে যে মন্দির আছে মন্দিরের সামনে। আপনারা দেখছেন জয়চণ্ডী পাহাড়ের উপরে যে মন্দিরটা রয়েছে শিব মন্দির। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা দেখতে পান। এখনই শুরু হবে মন্দিরের সন্ধ্যারতি, আর এই সন্ধ্যারতি দেখতে দেখতে আমার এই ভিডিওটি শেষ হবে। ধন্যবাদ। জয়চণ্ডী পাহাড়ের উপরে জয়চণ্ডী মাতার মন্দিরের সন্ধ্যারতি।